তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরার ছবি কিন্তু নর্মাল হয়ে থাকে, ভালো হয় না। দেখুন, আপনার মোবাইল ফোনের ক্যামেরা যতই খারাপ হোক না কেন বা যতই ভালো হোক না কেন, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি মোবাইল ফোনের ক্যামেরাকে DSLR ক্যামেরা বানাতে পারবেন। DSLR ক্যামেরায় যেরকম ছবি ওঠে, যতটা পরিমাণে সুন্দর ছবি ওঠে, আপনি ততটা পরিমাণে সুন্দর ছবি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও তুলতে পারবেন। একেবারে HD কোয়ালিটি, ফুল HD কোয়ালিটি আপনি ছবি তুলতে পারবেন আপনার মোবাইল ফোনের খারাপ ক্যামেরা দিয়ে, একেবারে পুরোপুরি DSLR ক্যামেরার মতো। তো কিভাবে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ক্যামেরাকে পুরোপুরিভাবে DSLR ক্যামেরা বানাতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটি ওপেন করলাম। সো ওপেন করার পর এই অ্যাপসটির মাধ্যমে আপনি পুরোপুরি ক্যামেরাকে DSLR ক্যামেরা বানাতে পারবেন। সো গাইস, দেখুন আমার মোবাইল ফোনের ক্যামেরা কিন্তু এখন DSLR হয়ে গিয়েছে। DSLR ক্যামেরা যেরকম ছবি হয়, যতটা পরিমাণে সুন্দর ছবি হয় ঠিক সেরকম আপনি করতে পারবেন। সো গাইস, দেখুন এই জিনিসটির, দেখুন আপনি নিজেই এই ক্যামেরায় দেখুন কীরকম লাগছে, আর এই ফোনের ক্যামেরা দেখুন কীরকম লাগছে। সো দেখতে পাচ্ছেন যে দুটোর মধ্যে কতটা পরিমাণ পার্থক্য রয়েছে। DSLR ক্যামেরায় কিন্তু ছবিটি অনেকটা ভালো লাগছে, তাই না? আপনি নিজেই দেখুন। সো আপনাকে 3-4টি সেটিংস করতে হবে, তাহলে কিন্তু ক্যামেরার কোয়ালিটি আরও বেড়ে যাবে, পুরোপুরি DSLR থেকে আরও বেশি হয়ে যাবে। সো সেটিংসগুলো করার জন্য এখন আপনি উপরে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখন আপনি ক্যামেরা ফটো কন্ট্রোল থেকে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ, এখন আপনি ব্যাক সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সবার উপরে যে সাইজটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এখন আপনি সবার উপরে সাইজটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি পুরোপুরি ফুল দেবে এবং কোয়ালিটি অনেকটা ভালো দেবে, ঠিক আছে। একইভাবে আপনি ফ্রন্ট সাইজেও উপরেটিও সিলেক্ট করবেন, ঠিক আছে। সো করার পর এখন আপনি এখান থেকে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে 100% সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু পুরোপুরি 100% হবে, পুরোপুরি DSLR ক্যামেরার মতো হবে। সেজন্য আপনি এখান থেকে 100% অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখন আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ভিডিও কন্ট্রোল। এখন আপনি ভিডিও কন্ট্রোল থেকে ব্যাক সাইজ এবং ফ্রন্ট সাইজ একইভাবে এখান থেকে আপনি সবার উপরের অপশনটিকে সিলেক্ট করে দিবেন। আপনার মোবাইল ফোনে হতে পারে 2K 4K ভিডিও সাপোর্ট থাকতে পারে, তো আপনি সবার উপরের অপশানে সিলেক্ট করবেন। আমার মোবাইল ফোনে 1080p সাপোর্ট, তো সেজন্য আমি 1080p সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে একইভাবে ফ্রন্ট সাইজটিও উপরটি সিলেক্ট করবেন, ঠিক আছে। সো করার পর এখন আপনাকে কিছু করতে হবে না, এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি নিজেই দেখুন ছবির কোয়ালিটি কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, এখানে কীরকম দেখাচ্ছে আর এই ফোনে কীরকম দেখাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য দেখুন। এই ক্যামেরা কিন্তু অনেকটা সুন্দর লাগছে, লাইটই বেশি দেখাচ্ছে, পুরোপুরি DSLR মতো লাগছে। সো এখন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে প্রো মোড, এখন আপনি প্রো মোড এখানে ক্লিক করবেন, তাহলে আপনি প্রো মোডে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। দেখুন এখানে কিন্তু ISO রয়েছে, শাটার স্পিড রয়েছে, WP রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি কন্ট্রোল করে ভালো পরিমাণে ছবি তুলতে পারবেন DSLR ক্যামেরার মতো। তারপর রয়েছে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে HDR, ঠিক আছে। HDR অপশানটির মাধ্যমে আপনি বেশি লাইটযুক্ত স্থানে আপনি ভালো পরিমাণে ছবি তুলতে পারবেন, একেবারে DSLR ক্যামেরার মতো, ঠিক আছে। ছবি তুললে আপনি নিজে বুঝতে পারবেন যে ছবিটি কতটা পরিমাণে সুন্দর, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি আরেকটি গুরুত্বপূর্ণ অপশান পেয়ে যাবেন, সেটি হলো ফিল্টার। এখন আপনি উপরে এই ফিল্টার অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে বিভিন্ন স্টাইলের ফিল্টার পেয়ে যাবেন। এখানে আপনি একাধিক বিভিন্ন স্টাইলের ফিল্টার পেয়ে যাবেন, আপনি এই ফিল্টারগুলো ছবিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, তাহলে ছবিটি অনেকগুণ সৌন্দর্য বেড়ে যাবে। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি DSLR ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।